ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। তো আমি সুমনা অমল দুজনেই আজকে আছি। তা ধান তো শুকা সিদ্ধ হয়ে গেছে, তা কি করি না করি চলো শেয়ার করি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার ধান সিদ্ধ করতে একটু লেট হয়ে গেছে, তো মাথাটা ভীষণ যন্ত্রণা করছিলো, উঠতে ইচ্ছে করছিলো না। আজকে যেহেতু রোদ্দুরে ঝরা হবে, তা এই যে ধান সিদ্ধ প্রথম মন ধরাচ্ছি, তা এখন একটু টাইম বেশি লাগবে প্রথম হাড়িটা, তারপর আবার চার হাড়ি হবে, সেজন্য বেশি উঁচু করে দিইনি। আমার সত্যি অনেকটা বেলা হয়ে গেছে, ধান সিদ্ধ করবো কখন, রান্না করবো কখন জানি না। তো তোমরা বলেছো সবটুকুই শেয়ার করতে, তা সবটুকুই শেয়ার করবো। তো চলো আগে ধান তো বসিয়ে দিয়েছি, মনে জানো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা প্রথম হাড়ি হয়ে গেছে, তোমরা হয় টিউশন পড়াচ্ছে দিকে, আমি একা একাই নামিয়েছি, একা একাই ধান হাড়িতে দিচ্ছি। এই হাড়িটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে ভাব উঠে গেছে। আর বালতিতে যে সব ধান ছিঁড়ে থেকে রেখেছি, নান্দার জল ফেলে দিয়েছি, মানে সব উনুন ধরিয়ে সব কিছু করছি একা একা। কিন্তু অনেকটা আজকে বেলা হয়ে গেছে, এতটা বেলা হলে ধানটা কখন যে ছাড়ে দেবো তার ঠিক নেই। হাড়িটা নামিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আর ধান ভাপ হয়ে গেছে না, এটা মানে সিদ্ধ হয়ে গেছে। তার বোঝার একটা উপায় হচ্ছে, এই দেখো ধানের উপর থেকে যখন এরকমভাবে সাদা সাদা ধোয়া বের হতে থাকবে, এখন সব কাজ বাকি, রান্না করা, খাওয়া। সকালে উঠলে তো একটু চাট মশা লাগে, এখনো চাও কখন খাওয়াবে জানি না, যখন খাওয়া বলবো। ব্লগটা যতটা বড় হোক যতটা পারবো টেনে নিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। তিন হাড়ি তো হয়ে গেল না, যেহেতু কালকে ভাব দেওয়া হয়েছিল তিন হাড়ি, আর ফুলে সেখানে সাড়ে তিন হাড়ি হলো। তো অনেকটা বেলা হয়ে গেল, এতক্ষণ যদি হয়ে যেত ধান অর্ধেক প্রায় শুকিয়ে যেত। নিয়ে যেতে তো সময় লাগবে, আবার তাও তো যে ভালো খড়ি দিয়ে, মানে এরকম কেউ এরকম খড়ি দিয়ে তো ধান সিদ্ধ করে না, আমি করছি তোলা খড়ি দিয়ে আমি ধান সিদ্ধ করছি। আর এইছাড়া তো আর বেশি খড়ি নেই তো আমাদের, তার ভাপ দিতে ধান সিদ্ধ করতে অনেক খড়িরই প্রয়োজন হয়। বন্ধুরা ধান সিদ্ধ অনেকক্ষণ আগে হয়ে গেছে, তো আমি স্নান করে নিয়েছি ধান সিদ্ধ করে, আর এদিকে চা খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ফোনে চার্জ ছিল না তার জন্য। তা তোমার দাদা ভাই ধান রোদ্দুরে দিতে যাচ্ছে, ও নেড়ে দিয়ে আসবে, তারপর আমি রান্না করে তারপর আমি যাব। তো এই যে তোমার দাদা ভাই ধান ভরছে বসতে, অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল, দশটা বাজছে, এতক্ষণ ধরে ধান অনেকটা শুকিয়ে যাবে, সাড়ে দশটা বেজে গেছে। হ্যাঁ, তো দেখতে থাকো। তো বন্ধুরা যে রসুনগুলো একটু রোদ্দুরে দিয়ে দিলাম, না হলে যে পোকা লেগে যাচ্ছে, এদিকে তো রান্না বসানো, চলো
কি করি না করি শেয়ার করব। বন্ধুরা এই যে ডিম আলু সিদ্ধ করে দিয়েছি, ডিম ডিমের তরকারি করব, আর আলু সিদ্ধ দিয়েছি ওটাই পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে খাওয়া হবে এটাই। আজকের এখন কিছু বেশি কিছু রান্না করব না। তো বন্ধুরা দেখলে যে আমি বস্তায় করে ধানগুলো নিয়ে চলে এলাম, পাশে দাদের ছাদ রয়েছে, কারণ আশেপাশে প্রচুর গাছপালা থাকার জন্য রোদ্দ ঠিকঠাক পাচ্ছে না। তো পাশে একটা মাঠ ছিল, সেখানে এবার কলাই লাগিয়েছি বলে সেখানে ধান শুকানো সম্ভব হচ্ছে না। তো আর ধান যদি ভালো না শুকানো হয় তাহলে চালও কিন্তু ভালো হবে না। তো বন্ধুরা রোদ্দুরে ধান শুকানো মানে নিজেকেও শুকানো, আর দেখো তোমার দিদিভাই বাড়িতে যেহেতু রান্না করছে আর আমি যদি ধান না শুকাই, বারবার যদি না নেড়ে দিই তাহলে চাল ভালো হবে না। চাল ভালো হতে গেলে বারবার নাড়তে হবে, ওই এক ঘন্টা আধ ঘন্টা পরে নাড়লাম তাতে কিন্তু চাল ভালো হবে না। তাই আমি যা পাই, আমি পারি না কিন্তু যা পারি ততটুকু হেল্প করে দেওয়ার চেষ্টা করছি, তারপরে খাওয়া দাওয়া করে তোমার দিদিভাই আসবে। তো বন্ধুরা আমি বাড়ি থেকে এলাম আর এ দেখো তোমার দিদিভাই আর হচ্ছে অনিরুদ্ধ ধান নাড়ছে। আমি অবশ্য নাড়তে পারি না, এর আগে যা করেছি মোটামুটি কোথাও বেশি কোথাও কম, কোথাও হালকা কোথাও পাতলা এই করে নেড়েছি, ঠিক আছে। তা মোটামুটি হচ্ছে জল ঝরার মতন একটু করে দিয়েছিলাম, তো এতক্ষণ বাড়িতে ছিলাম। দেখো দেখো সাবধানে, আর আজকে তাপমাত্রাটা খুবই কম, রোদ্দুরে তাপমাত্রাটা খুবই কম, তাহলে আর একটু শুকিয়ে যেত। অনিরুদ্ধ আবার এই সমস্ত কাজ ভালো পারে, শুধু যেটা পারে না সেটা হচ্ছে ওটা আবার বলতে হয় নাকি। বন্ধুরা সবাই জানে যে সব থেকে কঠিন কাজ হচ্ছে পড়াশোনা। দেখি আসবা, বন্ধুরা সন্ধ্যাবেলায়, সন্ধ্যা তো না এখন রাত কটা বাজে, অনেক রাত হয়ে গেছে, আমাদের খেতে অনেকটা দেরি হয়ে গেলো। আর আজকে ডিনারে কি খাচ্ছি দেখো, আর এই দেখো তোমার দিদিভাই যেহেতু আজকে ধানের একদম পুরো কাহিল হয়ে গেছে, আমি প্রেশারের কাজ বেশি করতে পারি না, যদি সমস্যা হয় শরীরে এবার তো করতে হবে, কিছু করার নেই। আমি তোমার দাদাভাইকে বলেছিলাম যে ব্যথার ওষুধ আনতে, তোমার দাদাভাই ব্যথার ওষুধ আনতে ভুলে গেছে, এটা হচ্ছে মেন কথা। মানে এত কষ্ট, পরে আমি যাব ভেবেছি, পরে তো যাওয়া হলো না। এত কষ্ট হচ্ছে, সে মানে নিজেই জানি কতটা বসে থাকতে কষ্ট হচ্ছে, তাও উঠে রুটি আর ডিম ভাজা করে দিলাম, আর আমি আর ছেলে ভাত খাচ্ছি, সকালের যে ভাত রান্না করেছিলাম সেটাই খাচ্ছি। রুটিটা খুব একটা পছন্দ করি না, ভাতটাই বেশি ভালো লাগে। তো ব্লগটা তো আর সেভাবে কন্টিনিউ করতে পারিনি, তো যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভালো থেকো সাবস্ক্রাইব করে, আর ভিডিও একটু লাইক কমেন্ট আর শেয়ার, সবাই একটু কমেন্ট করবে এটাই চাই। সবাইকে টাটা।